প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে রাজ্য তথা দেশে থাবা বসিয়েছে ওমিক্রনের দ্বিতীয় সাব ভ্যারিয়েন্ট, এন্ড যেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইনফরমেশন উঠে আসছে, শিশুদের স্বাস্থ্যের পক্ষে প্রচুর ক্ষতিকারক, এবং তোমরা যারা কলেজে পড়ছো তোমাদেরও অনেকের রীতিমতো কোভিড হয়েছে, তোমরা অনেকেই বলছো এই মুহূর্তে তোমাদের পরীক্ষা রয়েছে, তোমাদের কি করণীয়। একই সাথে স্কুল কলেজ নিয়ে এই মুহূর্তে আমাদের রাজ্য সরকারের কি নির্দেশিকা রয়েছে, এবং রাজ্য সরকার নবান্ন সূত্রে এই মুহূর্তে কোভিড নিয়ে কি জানিয়েছে, সমস্তটা বিস্তারিত আলোচনা করব। কাজেই তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এই মুহূর্তে কোভিডের সাব ভ্যারিয়েন্ট অর্থাৎ ওমিক্রন টু সাব ভ্যারিয়েন্ট কিন্তু এই মুহূর্তে আমাদের রাজ্যে থাবা বসিয়েছে, যেখানে রাজ্যের একাধিক শিশুদের মধ্যেও কিন্তু এই কোভিড সংক্রমণ দেখা যাচ্ছে। জ্বর, নাক দিয়ে জল পড়া, কাশি সঙ্গে পেটে ব্যথা ও পেট খারাপ, শিশুদের মধ্যে এই উপসর্গগুলি দেখা দিলে একেবারেই অবহেলা করবেন না, কারণ বড়দের পাশাপাশি শিশুদের মধ্যেও বাড়ছে করোনা সংক্রমণ, যেখানে কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে। কিছু কিছু রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে অ্যাকচুয়ালি কোভিড ধরা পড়েছে, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রীতিমতো বন্ধ হয়ে গেছে, এমনকি টিকা নেওয়ার পরও কিন্তু একাধিক ব্যক্তিদের বিভিন্ন রকম প্রজাতি দ্বারা সংক্রমণ যেটা ধরা পড়েছে। একই সাথে শিশুদের মধ্যেও কিন্তু টিকা নেওয়ার পরেও ও কিছু কিছু শিশুদের কিন্তু এই কোভিড সংক্রমণ হয়েছে, সেটা কিন্তু দেখা গেছে সার্ভের মাধ্যমে, যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, সংক্রমণ পরিষ্কারভাবে সংবাদ মাধ্যমে উঠে এসেছে। এবার তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু নবান্নের তরফ থেকে কড়াকড়ি নির্দেশিকা দেওয়া হয়েছে। আমাদের রাজ্যের বিভিন্ন স্থানে কিন্তু কোভিড সংক্রমণ বেড়েই চলেছে, বিশেষ করে যে মহানগর রয়েছে যেখানে কিন্তু মাইক্রো কন্টেইনমেন্ট জোন তৈরি করা হচ্ছে, এবং পুলিশরা মাইকে কিন্তু প্রচার চালাচ্ছে মাস্ক স্যানিটাইজার ক্যারি করার জন্য, এবং যেটা শোনা যাচ্ছে মুখ্য সচিব বৈঠক করে আরও কিছু বিশেষ নিয়ম লাগু করেছে, যেটা হচ্ছে মাস্কের ওপর প্রত্যেককে জোর দিতে হবে, তার জন্য পুলিশ রীতিমতো সচেতন করতে কিন্তু নেমে গেছে, এবং আমাদের রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান এবং এই কোভিড নিয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীরও একটি বৈঠক করার কথা। এই বৈঠকের পরে কিন্তু আরও একাধিক বিষয় উঠে আসতে পারে যদি সংক্রমণ এভাবে না কমে, সেক্ষেত্রে স্কুল কলেজ বন্ধ বা অন্য কিছু সিদ্ধান্ত নিতে পারে। এই মুহূর্তে কিন্তু স্কুল কলেজ বন্ধের কোনো রকম সিদ্ধান্ত নেই, তোমরা বিভিন্ন জায়গা থেকে শুনছো স্কুল বন্ধ, কলেজ বন্ধের নোটিশ দিয়ে দেওয়া হচ্ছে, তো একেবারেই সমস্ত কিছু ভুয়ো, এই মুহূর্তে এখনও পর্যন্ত এরকম কোনো ইনফরমেশান কিন্তু নেই। এই যদিও ছাত্রছাত্রী এবং স্বাস্থ্যের কথা মাথায় রেখে যদি এরকমভাবে কোভিড বাড়ে তাহলে কিন্তু বাধ্যগত অন্য কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে রাজ্য সরকার। বাদ বাকি আমার বহু ভাই বোন এই মুহূর্তে কিন্তু কোভিড পজিটিভ রয়েছেও, কাউর জ্বর এসছে, কেউ আমাকে হোয়াটসঅ্যাপ করছো, কেউ আমাকে ইমেল করছো, তো বলছো আমাদের পরীক্ষা রয়েছে, তো আমরা পরীক্ষা দেবো কীভাবে। এক্ষেত্রে সবার প্রথমে তুমি যে কলেজে পড়ো সেই কলেজকে ইনফর্ম করো যে আমি এই মুহূর্তে রিপোর্ট করিয়েছি, আমার কোভিড পজিটিভ ধরা পড়েছে, আমার পরীক্ষা রয়েছে, আমি পরীক্ষা দেবো কীভাবে। তারা কোনো না কোনো সলিউশন জানাবে। তুমি ইউনিভার্সিটিকে একটা মেল করে রাখো ও সমস্ত ডিটেলস জানিয়ে রাখো, কারণ ও তোমার থেকে অন্য কাউর ছড়াতে পারে। তোমরা যারা এই মুহূর্তে অসুস্থ রয়েছো, তোমাদের দ্রুত আরোগ্য কামনা আমি করি, তোমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তোমাদের পরিবার সর্বদা সুস্থ থাকুক, তোমার জন্য যেন অন্য কোনো কেউ ও অসুস্থ না হয়ে পড়ে, কাউর অন্য কোনো পরিবারের এর বা অন্য কাউর যাতে কোভিড সংক্রমিত না হয় সেই কারণে অনুরোধ করব। কলেজকে জানাও, কলেজকে জানানোর পর কলেজ কী জানায় সেটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না, কারণ তোমার পরীক্ষা রয়েছে, তোমার পরীক্ষাটা যেরকম ইম্পর্টেন্ট, তোমার সুস্থ থাকাও ইম্পর্টেন্ট, এবং তোমার পরিবারেরও একান্তভাবে সুস্থ থাকা প্রয়োজন। সেই একই রকমভাবে তোমার পাশে যে বন্ধুটি বা বান্ধবীটি পরীক্ষা দিচ্ছে তার পরিবার বা তারও কিন্তু সুস্থ থাকা একান্তই প্রয়োজন, তার দায়িত্ব কিন্তু আমাদেরই বা তোমারই এসে পড়ে। সেই কারণে তুমি অসুস্থ রয়েছো, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, এবং সাথে
তোমার সমস্যাটা তুমি কলেজ বা ইউনিভার্সিটির সাথে শেয়ার করো, অবশ্যই তারা সাহায্য করবে। এই আশা করি কি বলতে চাইলাম তোমরা বুঝতে পেরেছ। কারণ পরীক্ষা আমাদের কাছে ইম্পর্টেন্ট, শিক্ষা আমাদের কাছে ইম্পর্টেন্ট, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার সুস্থ থাকার, তোমার জীবন, তোমার পরিবারের সুস্থ থাকা। আর প্রত্যেককে একটাই অনুরোধ করব, এই মুহূর্তে যা পরিস্থিতি সেই অনুযায়ী মাস্ক ক্যারি করো ও স্যানিটাইজার ক্যারি করো, প্রত্যেকে সচেতন থাকো, অন্যকে সচেতন রাখতে সাহায্য করো।